আইপিএল এর সময়টা ভালো কাটছে মুস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ খেলে দেশে ফিরে আসায় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি ফিজ, যার ফলে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি। কিন্তু আবারও আইপিএলে ফিরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জয়ের দিন দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। চারবার বোলিং করে 22 রান দিয়ে এদিন ফিজ শিকার করেছেন 2 উইকেট। শেষ ওভারে 3 বলে 2 উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল, সেই কলকাতা নাইট রাইডার্স দলের মূল বোলার এবারের আইপিএল এর তো বটেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল স্টার্কের মূল্য যেখানে 24 কোটি 75 লাখ রুপি, সেখানে মুস্তাফিজের মূল্য 2 কোটি রুপি। অথচ 2 কোটি রুপির মুস্তাফিজের সঙ্গে টিকতেই পারছেন না মিচেল স্টার্ক। এবারের আইপিএল এ মুস্তাফিজ ও মিচেল স্টার্কের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। আজকের ম্যাচে 2 উইকেট পাওয়ার মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় আবারও শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মিচেল স্টার্কের বোলিং পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই, বিষয়টি চোখে পড়েছে ভারতের কিংবদন্তি ধারাভাষ্যকার হর্ষা ভোগলের। ম্যাচ চলাকালীন এক জরিপে দেখা যাচ্ছে এবারের আইপিএলে বিদেশি বাহাদি পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান মিচেল স্টার্কের টপকে সেরা পেসার নির্বাচিত হবেন, এমনটা মনে করছে আইপিএল এর 77% দর্শক। এই জরিপ দেখে ভারতীয় কিংবদন্তি ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বলেন, তাই টাকার অঙ্কে সবকিছু মূল্যায়ন করা ঠিক নয়, আসল ফলাফলটা দেখুন। টাকার অঙ্ক বেশি হয় মিচেল স্টার্ককে মুস্তাফিজুর রহমান থেকেও এগিয়ে রাখতে না করলেন হর্ষা ভোগলে।